বর্তমানে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি স্কুলের বা বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের মধ্যে মানুষ সৃষ্টির রহস্যের দিকে লক্ষ্য করে, মানুষের আদি উৎসের দিকে লক্ষ্য করে এমন থিওরি উল্লেখ করা হয়েছে যা সরাসরি একজন মুসলমান মুমিনের জন্য কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। ওই থিওরিটাকে যদি কেউ বিশ্বাস করে তাহলে কোনো মুসলমান আর মুসলমান থাকতে পারবে না। এর কারণ হলো পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এবং এই কোরআন সত্য, এই কোরআনের উপর ঈমান আনাও আপনার আমার জন্য ঈমানের একটি অন্যতম অঙ্গ। পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন 30টি পারায় বিভক্ত হিসেবে তিনি নাজিল করেছেন। যদি ওই 30টা পারার যতগুলো আয়াত, যতগুলো বিধান আছে আপনার আমার কোনো কর্মে, আপনার আমার কোনো অস্বীকৃতির মাধ্যমে যদি বোঝা যায় যে পবিত্র কোরআনের ওই 30 পারা থেকে একটা আয়াতেও যদি কেউ অস্বীকার করে, অবিশ্বাস করে, তাহলে তার ঈমান থাকবে না। যেহেতু মানুষের আদি উৎস, মানুষ কোত্থেকে আসলো, কিভাবে মানুষের সৃষ্টি হয়েছে, এই বিষয়টা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, সুতরাং এই কোরআনের বিপরীতে, কোরআনের বিপক্ষে কোনো আইন যদি কেউ প্রকাশ করে, এই কোরআনের বিপক্ষে যদি আমাদেরকে কেউ কোনো থিওরির মাধ্যমে যদি নতুন কোনো আবিষ্কার আমাদের সামনে নিয়েও আসে, তারপরেও আমরা কখনো সেগুলোর উপর বিশ্বাস করতে পারি না। এর কারণ হলো আপনার আমার ঈমান থাকবে না। কারণ কোরআন হচ্ছে এমন একটা কিতাব, এই কোরআনে যা বলা হয়েছে তা 100 100 100% সত্য, এর মধ্যে সন্দেহ করার কোনো অবকাশ নাই। অবিশ্বাস তো দূরের কথা, সন্দেহ করাও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার শুরুতেই বলছেন আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে ভুল তত্ত্ব দেওয়া হবে তো দূরের কথা, এই কোরআনের মধ্যে যা বর্ণনা করা হয়েছে তা নিয়ে সংশয় করার কোনো অবকাশ নাই। হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, তাদের জন্য এই কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব, পথ দেখানোর কিতাব। অর্থাৎ কোরআন যা বলবে তাই 100% সত্য, ঠিক কিনা? সেই জন্য আজকে আমরা যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে মানুষ কোত্থেকে আসছে, বানর থেকে আসছে। এটা কুফুরি মতবাদ, এটা যারা বিশ্বাস করবে তারাই কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। যদিও এই থিওরিটা যে সর্বপ্রথম বের করেছিল ডারউইন, ওই ডারউইন নিজেও সে বলেছিল যে এটা আমার মনে হয়, এটার থেকে আমি আরো অনেক গবেষণা করতে পারবো, এই জন্য এটা বলতেছি, কিন্তু মানুষ যে বানর থেকে আসছে আমি এটা একেবারে স্পেশাল ইফেক্ট আসলেও আমি এটা বলি নাই। তাহলে যে এটা বের করছে সেই যদি এই কথা পরিপূর্ণ বিশ্বাস করতে না পারে, তাহলে এত এত বছর পরে আমাদের এই বাংলাদেশের যে সমস্ত শিশু কিশোর যারা কোমলমতি, আপনার আমার ভাই বোন, তাদেরকে কেন এই ভুল তত্ত্ব যা কোরআনের বিপক্ষে যায় তা কেন শিখাবে? সম্মানিত হাজিরিন, অবশ্যই মানুষের আদি উৎস আছে, অন্যতে মানুষ আসলো কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা দাহারের মধ্যে বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই পৃথিবীর যত মানুষ আছে, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যারা আছো, তোমাদের উপর এমন একটা সময় অতিবাহিত হয়েছে,
এমন একটা যুগ অতিবাহিত হয়েছে যেই যুগের মধ্যে তুমি মানুষ তো দূরের কথা, উল্লেখযোগ্য বস্তু বলতে এই পৃথিবীতে তুমি পরিগণিত ছিলে না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো নাম ছিল না, কিছুই ছিল না। আমি আরো আগেও বলছি, আপনার আমার বয়স যাদের 30 বছর আগে আমাদের মা বাবারাও জানতো না যে মিজান নামের একজন সন্তান এই পৃথিবীতে আসবে, রফিক নামের সন্তান এই পৃথিবীতে আসবে, কেউ বলতে পারত? অবশ্যই মানুষের এমন একটা সময় ছিল যখন তার অস্তিত্ব বলতে কিছুই ছিল না। তাহলে সর্বপ্রথম মানুষ এই পৃথিবীতে আসলো কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সলসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর এমন একটা সময় ছিল যে সময় পৃথিবীর মধ্যে কোনো মানুষ ছিল না, তখন সর্বপ্রথম আদমকে আমি শুকনো টনটনে কর্দমাযুক্ত মাটি থেকে সৃষ্টি করেছিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীর সূচনার ইতিহাস যদি আমরা সিরাত বিশ্বকোষ বিশ্ব ইতিহাস বই থেকে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা সেখানে পাব মানুষ এই পৃথিবীতে আসার আগেও এই পৃথিবীতে বসবাস করত জিন জাতি। কারা বসবাস করত? জিনেরা বসবাস করত। ওরা যখন এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে চলে গেল, মারামারি কাটাকাটি, আল্লাহ তাআলার অবাধ্যতা যখন চূড়ান্ত পর্যায়ে শুরু করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে তাদেরকে বন জঙ্গল পাহাড় পর্বতে পাঠিয়ে দেওয়া হলো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে যত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব প্রতিনিধিত্ব দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নতুন এক সৃষ্টি করার তিনি মনস্থ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে কোনো এক সময় ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, এই পৃথিবীতে আবার ওই পৃথিবীটাকে আবাদ করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য এই পৃথিবীতে আবার আমি আমার প্রতিনিধি বানাতে চাই, তোমরা কি বলো? পরামর্শ চাইলেন। ফেরেশতারা বলল, আপনি যদি ওই জিনদের মতো আকৃষ্টতা দিয়ে, গুনাহের প্রতি আকৃষ্টতা দিয়ে যদি এরকমভাবে মানুষ সৃষ্টি করেন, অবশ্যই জিনের মতো তারাও দুনিয়াতে এসে মারামারি কাটাকাটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের প্রত্যুত্তরে বললেন, ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না, তোমরা যা বলেছো তাও ঠিক আছে, মারামারি কাটাকাটি করবে, কিন্তু এ সমস্ত মানুষদের মধ্য থেকেও অসংখ্য গণিত আমার বান্দা বান্দি সৃষ্টি হবে যাদেরকে গুণা করার শক্তি দেওয়ার পরেও ওই গুণা না করে আমি আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটায় দিবে। মারামারি কাটাকাটি আছে না? নাই, সব আছে। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত বান্দা এরকম রয়েছে যারা প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য গোলামি করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা স্থির করলেন, এই পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতাদের সর্দার হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পৃথিবীতে পাঠালেন মাটি নেওয়ার জন্য। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, মিকাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন মাটি নেওয়ার জন্য। মাটি বলতেছে, আমাকে নিবেন না, আমি আপনাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের দোহাই দে, আমাকে নিবেন না। ওই জিব্রাইল এবং মিকাইল মাটি না নিয়ে আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠালেন, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই পৃথিবীতে যখন মাটি নেওয়ার জন্য হাত দিলেন, মাটি আবার বলতেছে, আমাকে নিবেন না। হযরতে আজরাইল বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করছে, আমাকেও সৃষ্টি করছে,
যেহেতু সৃষ্টিকর্তা নেওয়ার জন্য আদেশ দিয়েছে, তুমি শতবার নিষেধ করলেও তা আমি মানতে পারি না। এর কারণ হলো আমি যদি না নেই, আল্লাহ রব্বুল আলামিন নেওয়ার জন্য বলছেন, তার আদেশ তো অমান্য হয়। সেই জন্য তিনি যখন নিয়ে নিলেন, তারপর আল্লাহ রব্বুল আলামিন ওই মাটির মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদমের মূর্তি বানানো হলো, তার দেহ অবয়ব তৈরি করা হলো। পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন সূরা সাদের মধ্যে বলছেন, স্পেশালি আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের চেহারাটাকে আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছিলেন। যে কোরআন বলছে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে নিজ কুদরতি হাতে তার অবয়ব সৃষ্টি করেছে, সেই কোরআনের বিপক্ষে অবস্থান গ্রহণ করে বানর থেকে মানুষ এসেছে এই বিশ্বাস করা একটা পাগলামি ছাড়া আর কিছুই নয়, ঠিক কিনা বলেন? আমরা ইতিহাস ঘাটলে আমরা পাই যে বিজ্ঞানী ডারউইন সে ভ্রমণ করতেছিল এক জায়গায়। সে একটা দ্বীপে যখন গেল ভ্রমণ করতে, সেই জায়গাটার নাম ছিল গ্যালাপিগোস। ওই থিওরিটা সে কোত্থেকে নিয়ে এসেছিল? সে যখন ওই জায়গাটা দিয়ে ভ্রমণ করে তখন সে দেখতে পেল অনেকগুলা পাখি ওই দ্বীপের মধ্যে, প্রত্যেকেই প্রত্যেকের কাজে ব্যস্ত। সে চিন্তা করতে লাগলো, পাখিগুলা সবগুলার মূল একই, কিন্তু একটা পাখি দেখা যায় তার টুট লম্বা, আরেকটা পাখি দেখা যায় তার টুট কাঠো, আরেকটা পাখির লেজ লম্বা আরেকটা লেজ কাঠো, একটা বড় একটা ছোট। তার মাথায় তখন যেই জিনিসটা প্রবেশ করলো তা হলো, সে বলতে লাগলো, অবশ্যই এই পাখিগুলার উৎস একটা ছিল, যা সময়ের বিবর্তনে এই সৃষ্টির মধ্যেও পাখিগুলার মধ্যেও একটা বিবর্তন সৃষ্টি হয়েছে। অর্থাৎ যে পাখির টুট লম্বা যারটা ছোট মূলত সবগুলা একই ছিল, পরবর্তীতে সেগুলা কি হয়েছে, বিবর্তন হয়েছে। সেই দিকে লক্ষ্য করে সে মানুষের আদি উৎস খুঁজতে গিয়ে ওটার উপর নির্ভর করে সে বলতে লাগলো যে মানুষও মনে হয় ওই বানর থেকে, যা মানুষের মতোই দেখা যায়, ওই বানর থেকে মানুষের উৎস, বানর থেকে মানুষের সৃষ্টি। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, মানুষ কখনো বানর থেকে নয়। আপনাদের যাদের অনেক বয়স হয়ে গেছে, যাদের বয়স প্রায় 80-এর কোটায় 70-এর কোটায়, 70 বৎসর যাবৎ আপনারা শুনেছেন চিড়িয়াখানায় বানর এখনো বন্দি আছে, ওগুলো একটা মানুষ হয়েছে কেউ শুনছেন নাকি? কত বানর দেখলাম এদিক সেদিক, আজ পর্যন্ত কেউ বলতে পারবে একটা বানর মানুষ হয়ে গেছে? যদি একটা সৃষ্টি থেকে অন্য সৃষ্টির বিবর্তনের মাধ্যমে যদি মানুষই হতো, তাহলে এত হাজার ও কোটি বানর থেকে আজ পর্যন্ত একটা বানর কেন মানুষ হয় নাই? এটার দ্বারা এমনিতেই বোঝা যায়, সাধারণ কমন সেন্সের মাধ্যমে চিন্তা করলে বোঝা যায় যে মানুষ কখনো বানর থেকে আসতে পারে না। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কুদরতি হাতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করার পর আল্লাহ রব্বুল আলামিন তখন যত সৃষ্টি ছিল তখন ফেরেশতারা এবং ইবলিস শয়তান, আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষের সম্মানের কারণে তাদেরকে বলেছিলেন যে তোমরা আমার এই আদমকে সিজদা করো। আল্লাহ রব্বুল আলামিন তখন বললেন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন রূহ ফুৎকার দিয়ে দিলেন, তার ভিতরে যখন রূহটা দিলেন, ইতিহাসের মধ্যে লেখা আছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মুখ দিয়ে সর্বপ্রথম যে বাক্যটা বের হয়েছিল তা হলো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সর্বপ্রথম বাক্য ছিল আলহামদুলিল্লাহ। এটার উত্তরে ফেরেশতারা বলেছিল ইয়ারহামুক, আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হোক। তখন হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলা হলো, যাও ওই যে ফেরেশতারা বসে আছে তাদেরকে গিয়ে সালাম দাও, দেখো তারা কি উত্তর দেয়। আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম যখন এই সালাম দিলেন, ফেরেশতারা যখন কি করলেন তার উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওই সময় থেকে তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন হে আদম, আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত যত তোমার সন্তানরা এই পৃথিবীতে আগমন করবে প্রত্যেকটা সন্তানের পরস্পর অভিবাদনের জন্য আমি এই বাক্যটা এই সালামটা অবতারিত করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা যে পরস্পর সালাম দেই কোত্থেকে আসছে এটা? ওই জান্নাত থেকে আসছে, জান্নাতের সালাম এটা। এই জন্য কারো বাবা মারা গেছে, খুব দুঃখ কষ্টের মধ্যে আছে, তাকেও আপনি ওই সালামটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কষ্টের মধ্যে আছে, তারপরে ওই সালাম ওইখানে দিতে পারেন। স্থান কান পাত্র সর্বক্ষেত্রে আপনি এই সালাম ব্যবহার করতে পারেন। কষ্টে আছে গিয়া বললেন গুড মর্নিং, তখন বলবো এত বেতার মধ্যে আমার একই গুড মর্নিং। সেই জন্য আমরা সদা সর্বদাই ওই সমস্ত বিজাতীয় সংস্কৃতির দিকে লক্ষ্য করে অভিবাদন ব্যবহার করব না। সর্বক্ষেত্রে আমরা ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে একটা মাত্র অভিধান অভিবাদনের জন্য এই বাক্যটা ব্যবহার করব, তা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে আছে আবার সালাম আলাইকুম দে, এরকম আছে না? মূলত সালামটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বক্ষেত্রে আমরা এই অভিবাদন ব্যবহার করব। সম্মানিত হাজিরিন, সুতরাং এটা আপনার আমার ইমানের একটি অংশ। মানুষ কখনো বানর থেকে আসতে পারে না, বিজ্ঞানও তা প্রকাশ করেছে, বিজ্ঞান তা আমাদেরকে জানিয়েও দিয়েছে। আজ পর্যন্ত কোনো সৃষ্টিজীব থেকে যদি তাদের কোনো কারণে বিবর্তন হয়েও যায়, সৃষ্টির বিকৃতির মাধ্যমে যদি বিবর্তন হয়েও যায়, ওই প্রজাতিটার মাধ্যমে আর কখনো বংশ বিস্তার হয় না। এটা বিজ্ঞানের আরেকটা থিওরি। মনে করেন যেরকম আমরা শুনেছি হযরতে দাউদ আলাইহি সালাতু ওয়াসালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তখন কিছু মানুষ মাছ আটকিয়ে রেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ তাদেরকে কি করেছিলেন? বানরে পরিণত করে দিয়েছিলেন। শুনি নাই আমরা এই ঘটনা? কিন্তু বানরে পরিণত হওয়ার পর ওই বানরগুলা থেকে আর বংশ বিস্তার হয় নাই। সেই জন্য বিজ্ঞান বলছে যদি কোনো জীবের বিবর্তনের মাধ্যমে অন্য কোনো জীব যদি তৈরি হয়, বিজ্ঞান বলছে ওইটার মাধ্যমে আর কোনো বংশ বিস্তার হয়ে আরেকটা নতুন প্রজাতি হয়ে যাবে, এরকম কোনো থিওরি এই পৃথিবীর জমিনে আর একটাও নেই। তাহলে মানুষ কিভাবে বানর থেকে আসতে পারে? সম্মানিত হাজিরিন, সুতরাং মানুষ বানর থেকে আসে নাই, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে সৃষ্টির সেরা মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। সেই জন্য সম্মানিত হাজিরিন, আমরা কখনো এই সমস্ত কুফুরি মতবাদের উপর কখনো বিশ্বাস স্থাপন করব না, কখনো সেগুলোর প্রতি আমরা কান দেব না। আজকে দেখেন আমরা ইতিহাস পড়লে আমরা আরও অনেক আগেরও একজন বিজ্ঞানী যাকে আপনার সর্বপ্রথম খ্রিস্ট ধর্মীয় লোকেরা তারা মনে করত পৃথিবী কেন্দ্রিক সূর্য ঘোরাফেরা করে, অর্থাৎ পৃথিবী স্থির, পৃথিবীর চতুর্দিকে সূর্যটা ঘুরে। ওইটার বিপক্ষে অর্থাৎ খ্রিস্ট ধর্মীয় অবলম্বনের যেই কিতাব আছে তাদের বাইবেল, ওটার বিপক্ষে যখন সর্বপ্রথম এক বিজ্ঞানী মত দিল, রায় দিল যে না, পৃথিবী কেন্দ্রিক সূর্য কখনো ঘুরে না, বরং সূর্য কেন্দ্রিক এই পৃথিবীটা ঘুরে, তখন তাকে চিরজীবনের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এর কারণ কি? তাদের পবিত্র ধর্মগ্রন্থের বিপরীতে এই মত প্রকাশ করার কারণে একজন বিখ্যাত বিজ্ঞানী তার এই অবস্থা। তাহলে যেই মতবাদকে, যেই থিওরিটাকে কোনো বিজ্ঞানীও সাপোর্ট করে না, কোনো ধর্ম সাপোর্ট করতেছে না, সেই থিওরিটা আমাদের বাংলাদেশে ওই নাস্তিক ব্যক্তিরা কিভাবে কোরআনের বিপক্ষে এরকম একটা বিষয় আমাদের দেশের মুসলমানদের সন্তানদেরকে এটা কিভাবে তারা লিপিবদ্ধ করলো, এটা আমরা বুঝতে পারি না। এই কোরআন তো সর্বশ্রেষ্ঠ কিতাব, এই পৃথিবীর মধ্যে যত কিতাব আছে, ধর্মীয় গ্রন্থ আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, অবিকৃত গ্রন্থই হলো এই কোরআন, আর যা আছে সব বিকৃত হয়ে গেছে।
সেই জন্য আমরা আমাদের ইমানের দাবি হিসেবে আমরা এগুলাকে কখনো বিশ্বাস করব না। আপনার আমার ইমানের দাবি, কোরআনের দাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দাবি হলো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট আদম আলাইহিস সালাতু ওয়াসালাম থেকেই সৃষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء الله رب العالمين বলেন হে মানুষেরা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন মাত্র আদম আলাইহিস সালাতু ওয়াসালামের বাম পার্শ্ব থেকে হাওয়াকে সৃষ্টি করলেন তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইজনের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত মানুষের বিস্তার লাভ করালেন সর্বপ্রথম আদম আলাইহিস সালাম তার বাম পার্শ্ব থেকে হাওয়া আলাইহিস সালাম তারপর দুজনের মাধ্যমে বর্তমান পর্যন্ত এত মানুষের বিস্তার লাভ ঘটেছে সম্মানিত হাজিরিন আরেকটা বিষয়